আসসালামু আলাইকুম। আর আপনারা আরো অন্য কোন ড্রেস দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন।
পাইপিং দেয় দেখেন। প্রথমে আমরা একটা সেলাই দিয়ে আটকে নিব। খেয়াল রাখতে হবে যেন কোনো কাপড়ের সাথে সেলাই না আটকে যায়। ফ্রকটি পারলে আপনারা অনেক ডিজাইনের ফ্রক করতে পারবেন। আমার পাইপিংটা লাগানো হয়ে গেল, এখন আমাদের হাতা বাকি আছে। তো আমরা এখানে সাইডে বাচ্চাদের জন্য রুমাল হাতা লাগিয়ে নেব। তো রুমাল হাতা কীভাবে কেটে নেবেন দেখেন, এই যে স্কোয়ারভাবে আমি একটা কাপড় নিয়েছি। আপনারা ছোটো করলে ছোটো করতে পারবেন, বড়ো করলে বড়ো। আমি স্কোয়ার সাইজ 4 ইঞ্চি করে কাপড় নিয়েছি। তো এখানে আমরা 2 ভাঁজ করে নিলাম, এখানে 4টা কুচি দিয়ে নিচ্ছি। কুচি করে এই কোনা নিয়ে আসে, এই কোনার সাথে আমরা জয়েন্ট দিয়ে দিব, তাহলে আমাদের হাতা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল, এখন আমাদের বন্ধুর সাথে হাতাটি জয়েন্ট করে দিতে হবে। দেখুন কীভাবে জয়েন্ট করব, আমাদের নিচ অংশটা নিচের দিকেই রাখতে হবে। এবারে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। কুচিটা তো আগে করে নিয়েছিলাম, আপনারা সরাসরি লাগাতে পারবেন, তবে আগে কুচিটা করে নিলে লাগানো সুবিধা হয়। আমাদের জামা তৈরি হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।